আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এখানে আমার দেখতে পাচ্ছেন অ্যাকোয়াপনিক্স সিস্টেমের যে গ্রো বেডটা, এর মধ্যে আমি আসলে পুদিনা পাতা লাগানোর চিন্তা করছিলাম। পুদিনা পাতার বীজ আপাতত এখন পর্যন্ত পাই নাই, কয়েক জায়গায় গেছিলাম। তো আপাতত আমার এখানে কাঁচামরিচের গাছ ছিল, তো ভাবলাম আপাতত এগুলো লাগাই দিই। এখানে দেখতে পাচ্ছেন তো অনেকে জিজ্ঞেস করছেন গাছ আসলে কীভাবে লাগাইতে হয়। এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটা, এটার বয়স মোটামুটি 8-9 দিনের মতো হবে, অথবা 10 দিনের মতো হবে হয়তো। এটা আমি অন্য জায়গায় বীজতলায় বীজ তৈরি করছিলাম, এখান থেকে গাছ হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন শিকড়, শিকড়গুলো আমি যখন উঠাইছি, উঠানোর পরে, মানে ওই জায়গা থেকে উঠানোর পরে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন যে শিকড়গুলো যাতে মানে নষ্ট না হয় এবং শিকড়গুলোর যাতে কোনো প্রকার ক্ষতি না হয়। এবং এই জিনিসগুলো ওই বীজতলা থেকে উঠানোর পরে খুব ভালোভাবে ধুয়ে আপনার মাটিগুলোকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করার পরে কিছুক্ষণ এভাবে যে কোনো পানিতে আপনি এরকম ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে হবে কি, শিকড়টা আমি যখন উঠায় নিয়ে আসছি ওই গাছ থেকে, তখন শিকড়ের মধ্যে যেই স্ট্রেসটা হয় সেটা গাছের মধ্যে যখন আপনি পানিটার মধ্যে ডুবাই রাখবেন, সেক্ষেত্রে আপনার গাছের স্ট্রেসটা অনেক ক্ষেত্রে দূর হবে এবং গাছটা সুস্থ সবল থাকবে। পরবর্তীতে যে জিনিসটা সেটা হলো এটাকে এই পাথরের মধ্যে লাগাই দেওয়া। এখন লাগানোর জন্য অনেক কিছু ব্যবহার করতে পারেন আপনারা। আপনারা যদি এরকম টাইপের কোনো ইয়া থাকে, এগুলোকে জাস্ট এরকম কোনোভাবে যদি আপনারা এরকম নিচের দিকে ঢুকায় পরে এটাকে এখানে দিয়ে এটাকে উঠে নিলে এরকমভাবেও করতে পারেন। অথবা আপনারা যদি এরকম কিছু যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এরকম এরকম দিয়ে জিনিসটা ম্যানুয়ালভাবে হাত দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই, জিনিসটা তেমন কোনো হবে না। আর আপনারা যদি পাথর ব্যবহার করেন, স্পেশালি বাংলাদেশে যদি ঝামাইটের কুয়া ব্যবহার করেন, সেক্ষেত্রে ঝামাইটের কুয়াগুলো অনেক সময় শার্প হয়, বিভিন্ন দিক থেকে একটু সূক্ষ্ম হয়, সেক্ষেত্রে শিকড়গুলো ক্ষতিগ্রস্ত হইতে পারে। সো আপনারা যেভাবেই গাছগুলো লাগাবেন, মনে রাখবেন যে গাছটার শিকড়টা জানে মোটামুটি পানির লেভেল, মানে আপনার যে সাইফনের যে পানির লেভেলটা ঠিক করা আছে যেই পর্যন্ত, অতটুকু পর্যন্ত যেন গাছের শিকড়টা মিনিমাম থাকে, সো দ্যাট যখন পানিটা সর্বোচ্চ লেভেলে পৌঁছাবে আপনার গাছগুলো যেন শিকড় দিয়ে যেন পানির সেই লেভেল থেকে পানিগুলোকে মোটামুটিভাবে গ্রহণ করতে পারে। আর সেকেন্ড থিং মনে রাখবেন, গাছের শিকড় যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। স্পেশালি আপনারা বাংলাদেশে যেহেতু ঝামাইটের কুয়া ব্যবহার করবেন, সেক্ষেত্রে ঝামাইটের কুয়াগুলো একটু ভারী হয়, ভারী জিনিস হওয়ার কারণে হয় কি অনেক সময় গাছের শিকড়গুলো একটু ক্ষতিগ্রস্ত হইতে পারে। সো এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন। আর আমি যেহেতু হাইড্রোটন ব্যবহার করছি, হাইড্রোটনে বেসিক্যালি এগুলো খুব হালকা জিনিস, তো এই জন্য শিকড় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুব কম। বাকি আমার এখানে দেখতে পাচ্ছেন সাইফনের লেভেল এখনও পৌঁছায় নেই, মোটামুটি আমার সমস্ত কিছু মোটামুটি ভালোভাবেই কাজ করতেছে। এখানে দেখতে পাচ্ছেন মাছ, মাছ দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো আছে, ভালোভাবেই রানিং করতেছে, মাছের কোনো সমস্যা নেই। তো এই জিনিসটা আপনারা মোটামুটি খেয়াল রাখবেন গাছ লাগানোর ক্ষেত্রে, দুইটা জিনিস, সেটা হলো শিকড়টা যাতে খুব ভালোভাবে আপনারা লাগাইতে পারেন, শিকড়টা যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আর সেকেন্ড থিং হলো যে আপনার পানির লেভেলটা যতটুকু থাকবে ততটুকু পর্যন্ত যেন মিনিমাম শিকড়টা থাকে। এই দুইটা জিনিস খেয়াল করে আপনারা যখন গ্রো বেডে গাছ লাগাবেন, ইনশাআল্লাহ দেখবেন কয়েকদিন পর পর গাছ নিজে নিজেই বড় হবে, এখানে আপনাদের আর কিছু করতে হবে না, এটা অটোমেটিক একটা পদ্ধতি। সো আপনারা যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন, আমার ইনবক্সে আমার নাম্বার দেওয়া থাকে, ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবগুলোই আছে। তো সবাই ভালো থাকবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।